will come. Is your English first part class? And your topic is congratulations, well done. Lesson 2. It's our last topic. গত ক্লাসে আমরা দেখেছিলাম কোনো ভালো খবর শুনলে আমরা কাউকে কিভাবে কংগ্রেচুলেশনস বলি, ওয়েল ডান বলি, ভালো করেছো এভাবে বলি। এখন আজকে আমরা যে বিষয়টা দেখব, যদি আমরা কোনো খারাপ সংবাদ শুনি যেটা আসলে শুনতে ভালো নয় বা যেটা আসলে আমাদের মন খারাপ করিয়ে দেয়, এরকম কিছু শুনলে আমরা কি এক্সপ্রেশন দেই সেটা দেখব। Let's now see what we say when we hear about something not good or not happy. তাহলে চলো আমরা দেখি, যখনই আমরা কোনো খারাপ কোনো খবর শুনি বা কোনো অসুখী অবস্থার খবর শুনি, তাহলে আমরা কি বলি। এখানে তোমাদের জন্য তিনটা ডায়ালগ আছে। তো প্রথম যে ডায়ালগটা, সেখানে আমরা দেখি দুজন কথা বলছে, ববি আর সুজন। ওরা কি নিয়ে কথা বলছে দেখি। হাই সুজন, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক? ববি সুজনকে বলছে যে সুজন, তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি? এবার দেখি আমরা উত্তরে সুজন কি বলছে। আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। আমার ফ্লু শব্দটা আমরা সাধারণত জ্বর কাশি একসাথে হলে সাধারণত ইনফ্লুয়েঞ্জাকেই ফ্লু বলা হয়। তো বেশিরভাগ সময় আমি বিছানাতে ছিলাম। তাহলে এই খবরটা কিন্তু কোনো ভালো খবর নয়, যেহেতু সুজন অসুস্থ ছিল। তো কেউ যখন অসুস্থ থাকে তখন কি এক্সপ্রেশন? তো ববি দেখো কি বলছে, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও? তাহলে যখনই একটা খারাপ খবর শুনলো ববি তখনই বলে, ও আই এম সরি, আমি দুঃখিত, আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে দুঃখিত হলাম। এখন তুমি কেমন অনুভব করছো? দ্বিতীয় ডায়ালগটা, এখানে শাকিল আর মানিক নামে দুজন কথা বলছে। আসো আমরা দেখি শাকিল কি বলছে। হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে? কোয়াইট অর্থাৎ শান্ত, চুপচাপ হয়ে আছো। তো মানিক, তুমি আজ কেন এত শান্ত বা এত চুপ করে আছো? এবার দেখি আমরা মানিক কি বলছে। ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? তো মানিক শাকিলকে প্রশ্ন করছে যে তুমি কি আমার সেই কলমটা দেখেছো যে কলমটা আমার বাবা দিয়েছিল? আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, আর এটা আমার খুবই পছন্দের একটা কলম ছিল। তাহলে দেখো একটা কলম হারিয়ে ফেলেছে যেটা মানিকের পছন্দের ছিল, আর এটা শুনে তো মানিক কষ্টই পেয়েছে। এখন আমরা দেখি শাকিল কি বলছে। ও আই এম সরি, হাউ ডিড ইউ লুজ ইট? বলছে আহ আমি তো দুঃখিত, তুমি এটা কিভাবে হারিয়েছো? এবার মানিক কি বলছে দেখি। আই ডিডেন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার। বলছে যে আমি তো জানি না, হয়তো আমার মনে হয় যে আমি কোথাও এটা ফেলে দিয়েছি বা পড়ে গিয়েছি। তাহলে এখানে আমরা দেখছি, আগেরটাই শুনেছি আমরা ববি বলেছিল আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি শুনে দুঃখিত হলাম যে, আর এখানে ও আই এম সরি, আমি দুঃখিত। তাহলে যখন আমরা এরকম কোনো খারাপ খবর শুনি সাধারণত আমরা প্রতিউত্তরে বলে থাকি যে আই এম সরি, আই এম সরি টু হিয়ার দ্যাট। এবার আমরা তৃতীয় ডায়লগটা দেখি। এখানে শানু আর মুনিরা নামে দুজন কথা বলছে। দেখি শানু কি বলছে। হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? মুনিরা তুমি কি রেজাল্ট বা ফলাফলটা দেখেছ? মুনিরা কি বলছে, ইয়াস আই ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, হ্যাঁ দেখেছি, আর আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি বা অকৃতকার্য হয়েছি। এবার দেখি শানু কি বলছে। ও দ্যাটস ব্যাড লাক, আহ এটা তো খুবই দুর্ভাগ্যের কথা বা দুর্ভাগ্যের বিষয়। এবার মুনিরা কি বলছে। আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। মুনিরা বলছে আমি জানি না কিভাবে আমার বাবা মাকে এই কথাটা বলবো। তাহলে পরীক্ষায় ফেল করা তো অবশ্যই একটা খারাপ খবর, তো এটা সে কিভাবে বলবে এই কথা বলছে। আর মুনিরা এখানে কিন্তু শুনেই, শানু শুনেই বলেছিল যে দ্যাটস ব্যাড লাক।
তাহলে শানু এখানে দেখো কি বলছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আই নো ইউ উইল ডু বেটার ইন নেক্সট টাইম। তো আমার তো মনে হয় যে তারা তো অবশ্যই বুঝতে পারবে যে তুমি আর কেন খারাপ হয়েছে, এবং আমি বিশ্বাস করি যে পরবর্তী পরীক্ষাতে তুমি ভালো করবে। তাহলে একটা বিষয় দেখো এখানে, হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ অর নট সো গুড নিউজ, উই সে আম সরি টু হিয়ার দ্যাট, অর দ্যাটস ব্যাড লাক, দ্যাটস হার্ড লাক, এটসেট্রা। অর্থাৎ আমরা যখনই কোনো খারাপ খবর শুনি বা যে খবরটা আসলে শুনতে ততটা ভালো নয়, এরকম খবর শুনলে আমরা সাধারণত বলি আম সরি টু হিয়ার দ্যাট, অথবা বলি দ্যাটস হার্ড লাক, অথবা বলি দ্যাটস ব্যাড লাক, যে দুর্ভাগ্যের বিষয়, খুবই খারাপ বিষয়, শুনে দুঃখিত হলাম বা দুঃখিত। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং, আর এটার বিপরীতে সাধারণত অন্য ব্যক্তিরা যাই শুনছে সে কিন্তু তেমন কিছু বলে না। আমরা তিনটা ডায়লগে দেখলাম, যখনই ববি বলেছিল যে আই এম সরি টু হিয়ার দ্যাট, আবার যখন শাকিলও বলেছিল আই এম সো সরি, আবার যখন শানুও বলেছিল দ্যাটস ব্যাড লাক, তখনও কিন্তু প্রতিউত্তরে যারা ছিল তারা কিন্তু কিছু বলেনি। তাহলে আমরা যখন দুইটা বিষয় শিখলাম, যে যখন কাউকে অভিনন্দন জানাই, কংগ্রেচুলেশনস বলি, ওয়েল ডান বলি, মার্ভেলাস বলি, তখন অপর পক্ষ কিন্তু থ্যাংকস বা থ্যাংক ইউ বলে, কিন্তু যখন কোনো খারাপ খবর শুনে আই এম সরি টু হিয়ার দ্যাট, হার্ড লাক, ব্যাড লাক এরকম বলি, এটার প্রতিউত্তরে সাধারণত কিছু বলতে হয় না। হোমওয়ার্ক, এখানে পাঁচটা প্রশ্ন আছে তোমাদের জন্য, অবশ্যই তোমরা ডায়লগটা বাসায় পড়বে, পড়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন আ লটারি, তুমি কি বলবে কাউকে যখন তুমি জানবে যে সেই ব্যক্তি একটা লটারিতে পুরস্কার জিতেছে বা লটারি জিতেছে, এটা অবশ্যই একটা আনন্দের সংবাদ। তাহলে তুমি তাকে কিভাবে বলবে, কংগ্রেচুলেশনস বলবে নাকি ওয়েল ডান? এখানে বলা যাবে না, অবশ্যই কংগ্রেচুলেশনস বলতে হবে। তাহলে এটা তুমি চিন্তা করে লিখবে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, তুমি এমন কাউকে কি বলবে যে কিনা ফুটবল ম্যাচ, একটা ম্যাচ হেরে গেছে। তাহলে এটা অবশ্যই একটা দুঃখের খবর বা ভালো খবর নয়। তাহলে এখানে আমরা কি বলবো সেটা তুমি চিন্তা করে লিখবে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তুমি এমন কাউকে কি বলবে যে ব্যক্তি তোমার ভালো ফলাফল বা রেজাল্ট শুনে তোমাকে অভিনন্দন জানিয়েছে। একটু আগে কিন্তু আমি বলেছি, যদি কেউ আমাদের অভিনন্দন জানায় তাহলে আমরা প্রতিউত্তরে থ্যাংক ইউ বা থ্যাংকস এরকম বলে থাকি, আমরা আগে ডায়লগগুলোতে যেরকম দেখেছিলাম। তাহলে সেখান থেকে উত্তরটা বাছাই করবে। এরপর আছে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন ইল, আর তুমি কি বলবে এমন কাউকে যে কিনা অসুস্থ ছিল। আমরা কিন্তু আজকের ক্লাসেই দেখলাম যে একজন অসুস্থ ছিল, তারপর কি বলেছে, ও আই এম সরি টু হিয়ার দ্যাট। তাহলে তোমাকেও, তুমিও যদি এরকম কাউকে দেখো যে বলছে যে আমি অসুস্থ, তাহলে কি বলতে হবে সেটা তুমি বাছাই করবে। হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, তুমি এমন কাউকে কি বলবে যে ব্যক্তি কোনো একটা মিউজিক প্রোগ্রামের জন্য টিভিতে নির্বাচিত হয়েছে। তাহলে এটা অবশ্যই একটা ভালো খবর, তাহলে এই ভালো খবরে অবশ্যই কংগ্রেচুলেশনস বলতে হয়, মানে অভিনন্দন জানাতে হয়। তাহলে এই পাঁচটা প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে, আর অবশ্যই ডায়ালগগুলো বাসাতে প্র্যাকটিসও দেবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, স্টে হোম অ্যান্ড বি সেফ।